প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছো, আজকে আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি। একে আজাদ তোমাদের জীববিজ্ঞান ক্লাস নিয়ে। আজ আমরা জীববিজ্ঞান প্রথম পত্র থেকে আলোচনা করব। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহর কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা জীববিজ্ঞান প্রথম পত্র থেকে গত ক্লাসে আরএনএর উপরে বিস্তারিত আলোচনা করেছিলাম, তার আগে ডিএনএ সম্পর্কে আলোচনা করেছিলাম, সেগুলো আমরা আগের ক্লাসে আমরা জানতে পেরেছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হলো রেপ্লিকেশন অফ ডিএনএ বা ডিএনএর প্রতিলিপিকরণ এবং ডিএনএর তাৎপর্য। তার আগে দুটো কথা বলে নেই, যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো দুটি চ্যানেলে আমার ক্লাস আপলোড হয়, প্রতি সপ্তাহে দুটি ক্লাস আপলোড করে থাকি, একটি জীববিজ্ঞান প্রথম পত্র থেকে, অন্যটি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে। আমার ক্লাস দুটি চ্যানেলে আপলোড হয়, একটি চ্যানেল বায়োলজি এইচএসসি আইএসটি, আরেকটি চ্যানেলের নাম এসকে এনআইডি কলেজ। তোমরা দুটি চ্যানেলে আমার ক্লাসগুলি দেখে অনুশীলন করতে পারো। তবে আমরা আজকের আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলছিলাম রেপ্লিকেশন অফ ডিএনএ, এটির বাংলা হলো ডিএনএর অনুলিপিকরণ বা প্রতিলিপি গঠন অথবা অনুলিপি গঠন। আমরা আজকে এই রেপ্লিকেশন অফ ডিএনএ সম্পর্কে যে বিষয়গুলি জানব, রেপ্লিকেশন অফ ডিএনএ এর সংজ্ঞা, রেপ্লিকেশনের পদ্ধতি, তারপরে সর্বশেষ জানব ডিএনএর জৈবিক তাৎপর্য। ডিএনএর জৈবিক তাৎপর্য পরীক্ষার মধ্যে প্রায় আসে, এজন্য এই বিষয়টি আমি আলাদাভাবে আলোচনা করব। তবে আমরা এখন জানব যে রেপ্লিকেশন অফ ডিএনএ বা ডিএনএর প্রতিলিপি গঠন বা অনুলিপি গঠন কাকে বলে। একটি ডিএনএ থেকে অনুরূপ দুইটি ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ডিএনএর অনুলিপি গঠন বা প্রতিলিপি গঠন অথবা রেপ্লিকেশন। আমরা জানি যে ফটোকপি মেশিন আমরা দেখছি, সেই মেশিনের মধ্যে যদি আমরা একটি যে কোনো একটি তথ্য দেই, তবে দেখা যায় হুবহু একটি কপি বের হয়ে আসে। ডিএনএর রেপ্লিকেশনে অনুরূপ একটি ডিএনএ থেকে দুইটি ডিএনএ তৈরি হয়, আর এই পদ্ধতিটার নামই হলো ডিএনএর রেপ্লিকেশন বা প্রতিলিপি গঠন। এখন এই প্রতিলিপি কেন সৃষ্টি হয়? আমরা জানি জীবদেহে প্রতিনিয়ত কোষ সৃষ্টি হচ্ছে বা কোষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আর অন্যদিকে কোষের সংখ্যা ধ্বংসপ্রাপ্ত হয়। একদিকে ক্ষয়পূরণ
কোষের সংখ্যা সৃষ্টি হয় ক্ষয়পূরণের জন্য, আরেকটা হলো দৈহিক বৃদ্ধি সাধনের জন্য। এই কোষের সংখ্যা যদি বৃদ্ধি করতে চায়, তবে একটি কোষ থেকে যদি দুইটি কোষ তৈরি হতে হয়, তবে সেখানে ডিএনএর পরিমাণও দ্বিগুণ হতে হয়। এজন্যই ডিএনএর রেপ্লিকেশন বা অনুলিপি গঠনের মাধ্যমে ডিএনএর পরিমাণ বৃদ্ধি হয়। তা আমরা লিখব যে এই ডিএনএ রেপ্লিকেশন তিনটা পদ্ধতিতে সংগঠিত হতে পারে, অর্থাৎ তিনটা পদ্ধতিতে অনুলিপি সৃষ্টি হয় ডিএনএ। একটি পদ্ধতি আমরা যদি ইংরেজিতে বলি কনজারভেটিভ হাইপোথেসিস, সেমি কনজারভেটিভ হাইপোথেসিস, তার ডিসপারসিভ হাইপোথেসিস। এখানে হলো কনজারভেটিভ হাইপোথেসিস, এটি হলো সংরক্ষণশীল পদ্ধতি। আরেকটা হলো সেমি কনজারভেটিভ হাইপোথেসিস, এটা হলো অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো ডিসপারসিভ, এটি হলো বিচ্ছুরণ পদ্ধতি। এই তিনটা পদ্ধতিতে ডিএনএর একটা ডিএনএ থেকে অনুরূপ দুইটা ডিএনএর অণু সৃষ্টি হয়। আমরা এই তিনটা পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে জেনে নেই, তারপরে একটা পদ্ধতি আছে যেটা সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানব, কারণ আমাদের সিলেবাসে এটা সম্পর্কে বিস্তারিত আছে। এখানে বলা হয়েছে কনজারভেটিভ হাইপোথেসিস, এটা হলো পূর্ণ সংরক্ষণশীল পদ্ধতি। এই পদ্ধতিতে একটা ডিএনএ তার কোনো অংশ থেকে খণ্ডিত হয়ে যায়। খণ্ডিত হওয়ার ফলে সেই ডিএনএ দুটো সেই খণ্ড দুটো ডিএনএর পূর্ণাঙ্গ রূপ ধারণ করে। একটা ডিএনএ এরকম যদি খণ্ডিত হয়ে যায়, এটি একটি পূর্ণাঙ্গ ডিএনএ, এই ডিএনএটার মাঝখানে যদি খণ্ডিত হয়ে যায়, তবে এই একটা অংশ এই একটা অংশ এই খণ্ডিত অংশ দুইটা পরবর্তীতে দুইটি পূর্ণাঙ্গ ডিএনএতে পরিণত হয়। এটাকে বলা হয় কনজারভেটিভ বা সংরক্ষণশীল পদ্ধতি। এখানে মাতৃসূত্রগুলির আর কোনো পরিবর্তন হয় না। এখানে দুটি মাতৃকোষ মাতৃসূত্রক আছে, এই একটা মাতৃসূত্রক, এই একটা আরেকটা মাতৃসূত্রক, এইটার মধ্যে অনুরূপভাবে সেই পূর্বের মাতৃসূত্রক দুটি সংরক্ষিত আছে। এই জন্য এটাকে বলা হয়েছে সংরক্ষণশীল, অর্থাৎ এখানে মাতৃসূত্রকের কোনো পরিবর্তন হয় না। আরেকটা হলো সেমি কনজারভেটিভ হাইপোথেসিস, এখানে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। এই ক্ষেত্রে একটা মাতৃসূত্রক থাকে আর একটা নতুন সূত্রক থাকে। আমি চিহ্নের মাধ্যমে দেখাই দিছি, কালো সূত্রকটি দেখা যাচ্ছে, এটি হলো মাতৃসূত্রক, আর যে লাল সূত্রকটি দেখা যায় এটি হলো নতুন সূত্রক। যদি একটা ডিএনএ থেকে এরূপ দুটি ডিএনএ সৃষ্টি হয়, একটি মাতৃ ডিএনএ থেকে যদি এরূপ দুইটি ডিএনএ সৃষ্টি হয়, সেক্ষেত্রে এটাকে সেমি কনজারভেটিভ বলা হয়েছে, অর্থাৎ অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। অর্থাৎ একটা মাতৃসূত্রক আর একটা নতুন সূত্রক, এটার মাতৃসূত্রকের অর্ধেক আর নতুন সূত্রকের অর্ধেক, এই দুটো অংশ মিলে একটি ডিএনএ সৃষ্টি হয়েছে। এরকম মোট দুইটা ডিএনএ সৃষ্টি হয়। এই ধরনের পদ্ধতিকে বলা হয় সেমি কনজারভেটিভ হাইপোথেসিস বা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানব নিচের আলোচনায়। তারপরে আমরা দেখব যে আরেকটা হলো ডিসপারসিভ
হাইপোথেসিস বা বিচ্ছুরণ পদ্ধতি। এক্ষেত্রে দেখা যায় একটা ডিএনএ অণু থেকে দুইটি ডিএনএ অণু সৃষ্টি হয়, ঠিক আছে, কিন্তু এই একটা অংশ নতুন, এই লাল অংশটা নতুন আর এই কালো অংশটা পুরাতন, আর এই লাল অংশটা নতুন, কালো অংশ পুরাতন আর এই লাল অংশ নতুন, এরকম দুটি ডিএনএ তৈরি হয়। এই পদ্ধতির নাম হলো ডিসপারসিভ বা বিচ্ছুরণ পদ্ধতি। এখানে দেখা যায় লাল কালো, লাল কালো, আবার লাল, এখানে বিচ্ছুরণ হয়েছে, ডিএনএ ডিএনএর অংশের বিচ্ছুরণ হয়েছে, এই জন্য এটাকে বিচ্ছুরণ বা ডিসপারসিভ হাইপোথেসিস বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই তিনটি ডিএনএ রেপ্লিকেশনের তিনটি পদ্ধতি সম্পর্কে জানলাম। আজকে যেটা জানবো আমরা, যে এই ডিএনএ রেপ্লিকেশনের তিনটা পদ্ধতির মধ্যে সেমি কনজারভেটিভ হাইপোথেসিস বা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি যেটা আমাদের সিলেবাসে আছে সেটি নিয়ে আমরা বিস্তারিত জানব। এই ক্ষেত্রে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে একটা ডিএনএ অণু থেকে দুইটি ডিএনএর অণু সৃষ্টি হয় সেটা আমরা জানব, যে এটা কয়েকটা ধাপে এই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিটি শেষ হয়। সেই ধাপগুলির নাম হলো, প্রথমে হলো হাইড্রোজেন বন্ডের ভাঙ্গন বা হাইড্রোজেন বন্ডের বিলোপ সাধন। আমরা জানি ডিএনএর মধ্যে পিউরিন এবং পাইরিমিডিন নামক নাইট্রোজেন বেসগুলি হাইড্রোজেন বন্ধনের দ্বারা আবদ্ধ থাকে, আমরা পূর্বের ক্লাসে জেনেছিলাম। ডিএনএর ডবল হেলিক্স মডেল আমরা পড়ছি, সেখানে আমরা জেনেছিলাম যে ডিএনএর মধ্যে চার প্রকার নাইট্রোজেন গঠিত বেস থেকে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল। এখানে অ্যাডেনিন এবং গুয়ানিন হল পিউরিন বেস, এর সাথে পাইরিমিডিন বেস, সাইটোসিন এবং থাইমিন যুক্ত থাকে, এগুলি হাইড্রোজেন বন্ধনের সাহায্যে যুক্ত থাকে। এখানে দেখানো হয়েছে অ্যাডেনিন থাইমিনের সাথে হাইড্রোজেন বন্ধনের দ্বারা যুক্ত হয়েছে। প্রথমে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ডের বিলোপ সাধন, এখানে যে হাইড্রোজেন বন্ধনীগুলি আছে প্রথমে এই হাইড্রোজেন বন্ডগুলি ভেঙে যায়, তারপরে সম্পূরক সৃষ্টি। আরেকটি ধাপ হল সাস অনুযায়ী বা ডাইস অনুযায়ী সম্পূরক সৃষ্টি, তারপরে সম্পূরকের বিন্যাস। আরেকটা হলো সর্বশেষ ধাপে আবার হাইড্রোজেন বন্ডের সৃষ্টি। এই কয়টি ধাপে ডিএনএর একটি অণু থেকে দুইটি অণুর সৃষ্টি হয়। আমরা এখন প্রথমে জানব যে হাইড্রোজেন বন্ডের বিলোপ সাধন বা ভাঙ্গন। এখানে দেখা যায় অ্যাডেনিন থাইমিন সাইটোসিন গুয়ানিন, থাইমিন অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন, অ্যাডেনিন থাইমিন সাইটোসিন গুয়ানিন, এভাবে এগুলি হাইড্রোজেন বন্ধনের সাহায্যে যুক্ত আছে। এখানে একটা ডিএনএর পূর্ণ ডিএনএর অণু, এগুলো নাইট্রোজেন বেসগুলি অর্থাৎ পিউরিন এবং পাইরিমিডিন বেসগুলি হাইড্রোজেন বন্ধনের সাহায্যে যুক্ত আছে। এই প্রথমে হাইড্রোজেন বন্ধনের ভাঙ্গন বা বিলোপ সাধন হয়, এক্ষেত্রে একটি এনজাইম কাজ করে এই হাইড্রোজেন বন্ডগুলি বা হাইড্রোজেন বন্ধনীগুলি ভাঙতে একটি এনজাইম কাজ করে, সেই এনজাইমটির নাম হলো হেলিকেস এনজাইম। এই এনজাইমের উপস্থিতিতে হাইড্রোজেন বন্ডগুলি ভেঙে যায়। এখানে আমি দেখাইছি এই হাইড্রোজেন বন্ডগুলি অর্ধেক, একটি ডিএনএ অণুর অর্ধেক অংশের হাইড্রোজেন বন্ডগুলি ভেঙে গেছে, এখানে কোনো বন্ধন নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ধাপে কি হয় আমরা দেখি। পরবর্তী ধাপে সম্পূরক সৃষ্টি,
সম্পূরক কিভাবে সৃষ্টি হয়? আমরা জানি একটি ডিএনএর হেলিক্স তৈরি করার জন্য বা সূত্র গঠনের জন্য কি কি প্রয়োজন। পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেনাস বেস এবং অজৈব ফসফেট। এখানে একটি ডিএনএর হেলিক্স আছে, এই হেলিক্সে কিছু নেই। এই হেলিক্স বরাবর এই সম্পূরকগুলি সৃষ্টি হয়, অর্থাৎ নাইট্রোজেনাস বেস, পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা যেটাকে আমরা পেন্টোজ সুগার বলে থাকি, আর হলো নাইট্রোজেনাস বেস এবং অজৈব ফসফেট। এই সম্পূরকগুলি সৃষ্টি হয়ে থাকে। এই ক্ষেত্রে ডিএনএ পলিমারেজ এনজাইম এবং ম্যাগনেসিয়াম আয়ন এই সম্পূরক সৃষ্টিতে সহযোগিতা করে। এখানে সম্পূরকগুলি কীভাবে সৃষ্টি হয় আমরা দেখি। এই গুয়ানিনের বিপরীতে থাকবে সাইটোসিন, অ্যাডেনিনের বিপরীতে সৃষ্টি হয়, আমরা জানি অ্যাডেনিনের সাথে থাইমিন যুক্ত হয়, এবং সাইটোসিনের বিপরীতে সৃষ্টি হবে গুয়ানিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বিষয়টা বুঝলাম। আর এখানে সাইটোসিনের বিপরীতে সৃষ্টি হয় গুয়ানিন, থাইমিনের বিপরীতে সৃষ্টি হয় অ্যাডেনিন, এবং গুয়ানিনের বিপরীতে সৃষ্টি হয় সাইটোসিন। এখন কিভাবে সম্পূরকগুলি সৃষ্টি হলো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এগুলি নাইট্রোজেনাস বেস, আর এগুলির সাথে অজৈব ফসফেট এবং পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা আছে। এলো সম্পূরক সৃষ্টি হয়। সম্পূরক সৃষ্টি শেষ হইলে এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে এগুলি কিন্তু ডাইস হিসাবে কাজ করে। এই হেলিক্স দুটি ডাইস হিসাবে কাজ করে। এই ডাইসের বিপরীতে আরেকটি হেলিক্স বা সূত্রক সৃষ্টি হয় এইভাবে, এবং সম্পূরক সৃষ্টি হয়। তারপরে এখানে কোনো হাইড্রোজেন বন্ধনী নেই। শেষ ধাপে কি হয়? সর্বশেষ ধাপে পুনরায় হাইড্রোজেন বন্ডের সৃষ্টি। এখানে প্রাইমেস এনজাইম নামক এক ধরনের এনজাইম থাকে, যেগুলি হাইড্রোজেন বন্ড সৃষ্টিতে সাহায্য করে। আমরা দেখি কিভাবে এই গুয়ানিন সাইটোসিন, এখানে গুয়ানিন সাইটোসিন হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়েছে। গুয়ানিন সাইটোসিনের সাথে সবসময় ট্রিপল বন্ড বা ত্রিবন্ধনীর সাহায্যে যুক্ত থাকে। তারপরে অ্যাডেনিন থাইমিন এই হাইড্রোজেন বন্ডের সাথে যুক্ত হয়েছে ডবল বন্ড দ্বারা, এবং সাইটোসিন গুয়ানিনের সাথে ট্রিপল বন্ড দ্বারা যুক্ত হয়েছে। অনুরূপভাবে এই অংশেও দেখা যায়, এই যে গুয়ানিন, এই গুয়ানিন, গুয়ানিন বিপরীতে সাইটোসিন হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়েছে, এবং অ্যাডেনিন থাইমিনের সাথে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়েছে। তারপরে সাইটোসিন গুয়ানিনের সাথে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়েছে। তবে আমরা দেখলাম কিভাবে একটি ডিএনএর অণু থেকে অনুরূপ দুইটি ডিএনএর অণু সৃষ্টি হয়েছে, এটি আমরা দেখতে পারলাম। কয়টা ধাপের মাধ্যমে? কয়েকটি ধাপের মাধ্যমে এটি শ্রেষ্ঠ হয়েছে। প্রথম ধাপের নাম হলো হাইড্রোজেন বন্ডের বিলোপ সাধন, দ্বিতীয় ধাপের নাম হলো সম্পূরক সৃষ্টি, এই এখানে সম্পূরকগুলি সৃষ্টি হয়েছে। তারপরে এই শ্বাস অনুযায়ী সম্পূরকের বিন্যাস এবং এখানে বিন্যাস্ত হয়েছে। তারপরে পুনরায় হাইড্রোজেন বন্ডের সৃষ্টি এবং পুনরায় হাইড্রোজেন বন্ধনী যুক্ত হয়ে দুইটি ডিএনএর, একটি ডিএনএর অণু থেকে দুইটি ডিএনএর অণু সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম কিভাবে একটি ডিএনএর অণু থেকে দুইটি ডিএনএর অণু সৃষ্টি হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। এখানে দেখানো হয়েছে এটা মাতৃসূত্রক, এই যে মাতৃসূত্রক, এখানে আসছে মাতৃসূত্রক, আর এটা নতুন সূত্রক, অর্থাৎ এটা এই মাতৃসূত্রকের ঠিক বিপরীতে বা অপোজিটে
একটি ডায়াস সৃষ্টি হয়েছে এবং সম্পূরক সৃষ্টি হয়েছে। এখানে এটি মাতৃসূত্রক, এই যে মাতৃসূত্রক দেখা যায়, আর এটি হলো নতুন সূত্রক, এই নতুন সূত্রক এখানে আসছে এবং দুইটি নতুন ডিএনএ অণু সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ডিএনএ রেপ্লিকেশন বিষয়টি বুঝতে পেরেছি যে কিভাবে একটি ডিএনএ অণু থেকে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে দুইটি ডিএনএ অণুর সৃষ্টি হয়, এটি আমরা জানলাম। এখন আমরা জানব ডিএনএ জৈবিক তাৎপর্য, যে বিষয়টি প্রায় পরীক্ষাতে আসে, সেই জন্য আমি এই বিষয়টি আলোচনা করতেছি, ডিএনএ জৈবিক তাৎপর্য। কোষ বিভাজনে নির্ভুল প্রতিলিপি সৃষ্টি করে। আমি আগেই বলেছিলাম যে আমাদের দেহে, জীব দেহে প্রতিনিয়ত কোষ বিভাজন ঘটে, সেটা জীব দেহের বৃদ্ধির জন্য অথবা ক্ষয়পূরণের জন্য কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। এই ক্ষেত্রে ডিএনএ দ্বিগুণ হওয়া প্রয়োজন। একটা কোষ থেকে যদি দুইটা কোষ তৈরি করতে হয় তবে ডিএনএ পরিমাণ দ্বিগুণ হওয়া প্রয়োজন, সেই জন্যই এই ডিএনএ মধ্যে প্রতিলিপি সৃষ্টি হয়। এই ক্ষেত্রে ডিএনএ কোষ বিভাজনে ডিএনএ নির্ভুল প্রতিলিপি সৃষ্টি করতে সক্ষম। আরেকটা হলো কোষের জন্য নির্দিষ্ট প্রকারের প্রোটিন তৈরি করে। একটা কোষের মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন আছে, এই ডিএনএ এই বিভিন্ন ধরনের প্রোটিনগুলি তৈরি করে থাকে। ডিএনএ এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি জীবে কি কত ধরনের প্রোটিন তৈরি করা প্রয়োজন সেটি ডিএনএ নির্ধারণ করে এবং সেই অনুযায়ী প্রোটিন তৈরি হয়। আরেকটি হলো ডিএনএ বংশগতির সব ধরনের জৈবিক সংকেত বহন করে। ডিএনএ বংশগতির বৈশিষ্ট্য যেরকম ধারণ করে সেরকম বংশগতি বৈশিষ্ট্যের সংকেতগুলিও ধারণ করে। তারপরে ডিএনএ সাধারণত ডিএনএর মধ্যে কোনো মিউটেশন ঘটে না, অর্থাৎ পরিবর্তিত বৈশিষ্ট্য আসে না। একটি ডিএনএ থেকে অনুরূপ আরেকটি ডিএনএ সৃষ্টি হয় এবং মাতাপিতার বৈশিষ্ট্য ডিএনএর জন্য সংরক্ষিত থাকে। একটা অর্থাৎ মাতাপিতার বৈশিষ্ট্য সন্তান সন্ততি সঞ্চারিত হয় ডিএনএর ডিএনএ থেকেই, অর্থাৎ ডিএনএর মধ্যে যে জিন থাকে সেই জিনের যতগুলি বৈশিষ্ট্য আছে সবগুলি বৈশিষ্ট্য মাতাপিতা থেকে সন্তান সন্ততিতে চলে যায়। যে কতগুলি বৈশিষ্ট্য প্রকাশ পায় আর যে বৈশিষ্ট্যগুলি প্রকাশ পায় না সেগুলি সুপ্ত অবস্থায় থাকে, পুনরায় প্রকাশের সুযোগ পেলে তাদের প্রকাশ ঘটে, এটি ডিএনএ করে থাকে। সাধারণত ডিএনএর মধ্যে কোনো মিউটেশন ঘটে না, অর্থাৎ পরিব্যক্তি ঘটে না। ডিএনএর মধ্যে আমরা জানি যে মিউটেশন বিষয়টি কি। মিউটেশন হলো জীবের মধ্যে হঠাৎ কোনো নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটা। যেহেতু ডিএনএ নির্ভুল প্রতিলিপি সৃষ্টি করে, সেই জন্য কোনো হঠাৎ কোনো নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না। কিন্তু কখন ডিএনএ মিউটেশন ঘটায় সেটা আমরা জানি। ডিএনএর গঠনে পরিবর্তন হলে মিউটেশন ঘটে। এই যে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হয়েছে, এই ক্ষেত্রে যদি ডিএনএ স্ট্রাকচারে কোনো পরিবর্তন ঘটে, ডিএনএর স্ট্রাকচারে থাকে জিন, এই জিনগুলির বৈশিষ্ট্যের মধ্যে যদি হঠাৎ কোনো পরিবর্তন ঘটে, কোনো কারণে কোনো পরিবর্তন ঘটে, তবে মিউটেশন ঘটে যায়। আমরা জানি খেজুর গাছে কোনো শাখা প্রশাখা থাকে না। এখন যদি ডিএনএর গঠনে বা স্ট্রাকচারাল পরিবর্তন ঘটে, সেই ক্ষেত্রে খেজুর গাছে শাখা প্রশাখা সৃষ্টি হবে, অর্থাৎ একটা খেজুর গাছ থেকে চার পাঁচটা শাখা প্রশাখা সৃষ্টি হতে পারে, এটা একটা মিউটেশন। আমাদের হাতের আঙ্গুল পাঁচটি, যদি এখানে ছয়টি হয়ে যায়
তবে সেটা মিউটেশনের কারণ। এরকম বিশেষ কোনো বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটা এটা হলো মিউটেশন। আর ডিএনএ এর স্ট্রাকচারাল পরিবর্তন ঘটলেই আমরা সেই ক্ষেত্রে মনে করব এটি মিউটেশন ঘটেছে, অর্থাৎ ডিএনএ এর স্ট্রাকচারাল পরিবর্তন ঘটেছে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিএনএ এর স্ট্রাকচারাল পরিবর্তন ঘটতে পারে, সেটি কোনো রেডিয়েশনের কারণে ঘটতে পারে অথবা অন্য কোনো প্রাকৃতিক কারণেও রেডিয়েশন ডিএনএ এর স্ট্রাকচারাল পরিবর্তন ঘটতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার ক্লাসটি অনুসরণ করবে, অনুশীলন করবে এবং লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি প্রেস করে দেবে যেন পরবর্তী ক্লাসের রিমাইন্ডার সহজেই পেয়ে।